আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা তোমাদের? তো আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হইলো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর গাইস, আমার সব বন্ধুরা যারা যারা আছে সবাই আর্জেন্টিনা, এই যে পিসে আর্জেন্টিনা, এই আমার ছোট্ট বোনটাও আর্জেন্টিনা, আর সবাই ভাই আমার এখনই পচায় টচায় শেষ করে দিয়েছে, কারণ আমি ব্রাজিল গাইস। আর গাইস, তোমরা কোন টিম সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানাই দিও। তো আর সামনে প্রজেক্টর লাগাইছে, তো খেলা ওই জায়গায় আমরা দেখবো সবাই ফ্রেন্ডরা মিলে, আর অনেক অনেক মানুষ, তো সবাই ফুল ব্লগটা দেখবেন আর এনজয় করবেন। ওকে, তো দেখা যাক কি হয়। সিয়াম আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা, আমি ব্রাজিল, এই আর্জেন্টিনা। মানুষ একদম ভাই উত্তেজনা করে গেছে। গাইস দেখছো, আমার একা ব্রাজিল পায়া ভাই, ওরা আমার কি পচানিটাই না দিল দেখছ। তো এই যে কিন্তু ম্যাচ ড্র হয়ে গেছে, ঠিক আছে, 90 মিনিটের কাছাকাছি, আর সবার কিন্তু এই জায়গায় মন খারাপ, কারণ এই যায় সবাই আর্জেন্টিনা। আর এই টাইমে পার্সোনালি আমারও অনেক মনটা খারাপ ছিল ভাই, সিরিয়াসলি। গাইস এই যে আমার নাকি 7 আপ খাওয়ায় ম্যাচ শেষে, ঠিক আছে বন্ধু, 90 মিনিট কি হলো বন্ধু, 30 মিনিট বাকি আছে, 10 মিনিট দুইটা করছি, 10 মিনিট লাগাবো বলে আরেকটা স্টার বলে লাগাবো, আল্লাহ 7 আপ, কে জানে আমার 7 আপ খাওয়াবে। দেখা যাক এমবাপ্পি গোল করতে পারে কিনা। ওকে, লেটস সি। আর এই যে এখন ভাই সবার একদম মনটা একদম ভেঙে গেছে, আর সিরিয়াসলি ভাই এই টাইমে আর্জেন্টিনার ফ্যানরা কান্না করতেছিল। তো গাইজ এখানে লাস্ট আর্জেন্টিনার পেনাল্টি শট বাকি, অ্যান্ড এইটা দিতে পারলেই কিন্তু আর্জেন্টিনা উইন। ওকে, তো দেখা যাক কি হয়। তো যারা আর্জেন্টিনার ফ্যানরা আছে জলদি জলদি লাইক করে দাও ভিডিওটাতে, আর যারা যারা ব্রাজিলের ফ্যানরা আছে তারাও ভিডিওটা একটা লাইক করো, আর যারা অন্য অন্য টিমের সাপোর্ট করো তারা সবাই লাইক করো, ঠিক আছে। জিতবো জিতবো, ইয়েস জিতবো।
জিতে গেছো।